না আমি আমি জানি না সেটা বাধা দেওয়ার প্রশ্ন দেওয়া হচ্ছে না তবে আমার এটার মানে মিসম্যানেজমেন্ট মনে হতো যে যেভাবে স্যাম্পল কালেকশন করে যেভাবে পেশেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য যেভাবে রিপোর্ট গুলা দেওয়া হয় দিতে হবে বা পেশেন্ট শুনছি নি তারপর হচ্ছে গায়ে গন্ধটা এই জিনিসগুলো আমার কাছে মানে আমার মনে হতো যে এজ এ ডক্টরস পয়েন্ট অফ ভিউ আমার কাছে পছন্দ হতো না আমি কোনো পরামর্শ দিতে গেলে নিজে পরামর্শ গ্রহণ করতেন না তো শেষ পর্যন্ত আমি ভাবলাম যে তাহলে এটার সাথে আমি নিজেও আমার এই করোনার সময় নিজস্ব কিছু কাজে আমি ব্যস্ত ছিলাম যে আমি একটা কাজ শুরু করতে চাচ্ছিলাম যে আমি বাসায় গিয়ে করোনা রোগী না অন্য রোগী যারা করোনার কারণে হাসপাতালে যেতে পারছেন না তাদেরকে আমি বাসায় গিয়ে ট্রিটমেন্ট দিব এটা নিয়ে আমি কাজে শুরু করেছিলাম এবং এটা নিয়ে আমি বিভিন্ন জুনিয়র ডাক্তার যারা অলরেডি একবার করোনা আক্রান্ত হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম যে আমি বাসায় একটা টিম তৈরি করে বাসায় গিয়ে করোনা রোগীর চিকিৎসাটা দিব তো এই কারণে আমি ভাবলাম যে আমার আমি আর এটির সাথে থাকবো না কারণ এখানে আমার কোনো কথাই শোনা হয় না তাহলে আমি আমার নিজের একটা টিম কি করে অন্যভাবে সার্ভ করার চেষ্টা করি মনে করি স্ত্রীর সাথে দাবি এই সম্পর্ক না থাকলেও কি আপনি একদম দায় মুক্ত হতে পারেন কিনা পাশাপাশি আপনি তার সাথে সেখানে যেখানে ইতিমধ্যে কলেজে যেখানে আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সেখানকার মানুষ দাবি করেছে যে আপনি বিভিন্ন ভাবে অনেক লোকজন নিয়ে সেখানে মানুষকে পিটিয়েছেন সেখানে স্টাফদেরকে পিটিয়েছেন এবং সেখানে আপনি এবং আপনার স্বামী এবং আপনাদের সাংগ আমরা সেখানে বসে আপনারা মদ্যপান করেছেন আপনারা ইয়াবা সেবন করেছেন বিশেষ করে আপনার কথা বলা হয়েছে আপনি ইয়াবা সেবন করেন সেক্ষেত্রে আপনার মতামত কি তাহলে ওরা কেন বললো সেটা আসলে আমি মদ্যপান তো দূরের কথা ইয়া পাতে দূরের কথা আমি কোনো কোনো কৌতূহল বা আগ্রহ বশত সিগারেটের মুখে গিয়ে দেখিনি তো এটা আমার ক্লোজ যারা আছেন আমার ফ্রেন্ডরা আত্মীয়রা তারা বলতে পারবেন ভালো মতনই আর হচ্ছে আমি একটি কার্ডিয়া আমি একটি কার্ডিয়াক সার্জন এবং আমি কেমন সার্জারি করি এটা হয়তো আপনি খোঁজ নিলে জানতে পারবেন তো একটা কার্ডিয়াক সার্জন আমাদের খুব স্টেজারি অপারেশনটা করতে হয় এবং আমরা যে বাইপাস সার্জারি করি এটা খুব সূক্ষ্ম একটা কাজ এবং কলেজের নিরাপত্তা কর্মী সানাউল্লাহ বলেছে কিন্তু সানাউল্লাহ বলেছে আপনারা সেখানে নাচ গানও করেছেন আপনারা গিয়ে গিয়ে সেখানে জোর করে আমি তো সেখানে ছিলাম না আমি তো ওখানে আর অবস্থান করতাম না আর আমি ওখানে নাচ গান করবো কেন নাচ করলে আমি কোন স্টেজে পারফর্ম করবো ওখানে নাচ গান করার আমার কোনো প্রশ্ন হচ্ছে আপনি তো আমি তো আপনি যথেষ্ট সুন্দর একজন মানুষ আপনার ছবি আপনি সুন্দর সুন্দর ছবি দিয়ে থাকেন আপনার ফেসবুকের মধ্যে অনেকে বলছে আপনি ডাক্তার চেয়ে বেশি আপনি নায়িকার মতো লাগছে বা আপনি অন্যান্য খারাপ খারাপ দিক ভাবে আপনাকে অভিযুক্ত করতে চাচ্ছে এগুলোকে আপনি কিভাবে দেখেন কারণ আপনি আপনি সুন্দর ভাবে ছবি তুললেন বা বিষয়টা সোশ্যাল মিডিয়াতে খুব ব্যাপক ভাবে আলোচনার কেন্দ্রবিন্দু দিতে দাঁড়িয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন আমি হচ্ছে বলতে চাই ছোটবেলায় কিন্তু আসলে আমার নায়িকা হওয়ার শখ ছিল তো বাবা মা আমার বাবা মার উৎসাহে এবং পরবর্তীতে আমার নিজের মত চেঞ্জ করে আমি ডক্টর হয়েছি ছোটবেলায় আমার কেটেছি অ্যামস্টারডামে তখন আমি কাউকে দেখিনি অ্যামস্টারডামে যে কোনো ডক্টরের তার হসপিটালের বাইরে কোনো ড্রেস কোড আছে হসপিটালের বাইরেও সে ডাক্তার সেজে থাকতে হবে এমন কিছু আমি দেখিনি আর আমাকে যখন এমবিবিএস সার্টিফিকেট দেওয়া হয় তখন বা যখন আমি এমএস করি পোস্ট গ্রাজুয়েশন করি এই পাঁচ বছরের এমএস কোর্সের মধ্যে কখনো আমাকে বলা হয়নি বা সার্টিফিকেট দেওয়ার সময় বলা হয়নি যে তুমি পরবর্তীতে এই ড্রেস গুলো করতে পারবে না যদি বলা হতো তাহলে আমি নিশ্চয়ই সেটা পালন করতাম আপনার আপনার আপনাদের ব্যাপারে যে অভিযোগটা আছে যে আপনারা নকল সার্টিফিকেট দিয়েছেন মানে যাদের করোনা হয়নি তাদেরকে করোনা পজিটিভ সার্টিফিকেট দিয়েছেন এবং আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে নমুনা সংগ্রহের জন্য সেক্ষেত্রে আমরা আপনারা এই সার্টিফিকেট নকল সার্টিফিকেট দেওয়া হয়েছে প্রায় 33 না 34 আমার এক্সাক্টলি মনে নেই যে এর মধ্যে আপনারা অর্ধেকের মতো নকল দিয়েছেন এবং আপনার ব্যাপক টাকা দুর্নীতি অর্জন করেছেন সেটার ব্যাপারে একটু বলেন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যে কয়েকদিন ওটার সাথে যদিও আমি কার্যক্রম বা ব্যবস্থাপনার সাথে যুক্ত ছিলাম না কিন্তু এই কনসেপ্টটা আমি জানতাম যে কনসেপ্টটা হচ্ছে শুধু বুথ ভিত্তিক নমুনা সংগ্রহ হবে এবং এখানে আমার মানে বুথ ভিত্তিক নমুনা সংগ্রহ হবে নমুনাটা সংগ্রহ করে গভর্নমেন্ট ল্যাবে রিপোর্ট হবে আমি বলতে পারবো না
দর্শক আপনারা কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি এপিসোড। আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করুন, তাতে হবে কি সবাই দেখবে। কারণ আজকে সাবরিনা আরিফ চৌধুরী সত্য মিথ্যা কি বলছে এটা আজকে প্রমাণিত হবে। আমি বলতে চাই সাবরিনা আরিফ চৌধুরী যে আপনি যদি কোনো দুষ্কর্ম অথবা অপরাধ না করে থাকেন আপনি এই অনুষ্ঠানে বলতে পারেন, আপনি আপনার অবস্থানকে পরিষ্কার করতে পারেন। আপনি জানেন যে আপনার পেছনে বা আপনাকে কিন্তু এখন অনেকেই ফলো করছে, গণমাধ্যম থেকে শুরু করে পুলিশ আপনার প্রতি একটা নজর রেখেছে। আমরা চাই আসলে কোনটা সত্য সেটা উঠে আসুক। আপনি আমার এই অনুষ্ঠানে সম্পূর্ণ ভাবে নির্ভরশীল রাখতে পারেন, আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে হয় আপনার জীবনের একটি নতুন মোড় নতুন করে শুরু হবে, আদারওয়াইজ হয়তো অন্যভাবে চলে যেতে পারে। আমি যে কারণে চাই আপনার পাশে মানুষ হয়তো দাঁড়াবে, যদি আপনি নিষ্পাপ হন, যদি আপনি কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত না থাকেন ডেফিনেটলি আমরা আপনার পাশে দাঁড়াবো, আর যদি আপনি অপকর্ম করে থাকেন সেই ব্যাপার সেটা আমরা ক্ষতি দেখবো এবং আইন শৃঙ্খলা বাহিনী ক্ষতি দেখছে। কিন্তু এখনো পর্যন্ত আপনাকে কেন গ্রেফতার করছে না যদি আপনার বিরুদ্ধে সেই ধরনের কোন অভিযোগ প্রমাণিত হয়ে থাকে? এ ব্যাপারে কি আপনি পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন ইতিমধ্যে? আমি জানি যে কোথাও আমার কোনো সংশ্লিষ্টতা নেই, আমি হচ্ছে এ বিষয়ে কনফিডেন্ট যে কোথাও আমার কোনো বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই, না মালিকা নাই না ব্যবস্থাপনা নাই। তাহলে কিভাবে আমি তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো যথেষ্ট দক্ষ, এবং তারা যখন আমার আমার সম্পত্তি বা আমার ব্যাংক ব্যালেন্স কিছু আছে কিনা চেক করবে, তখন তারা বুঝতেই পারবে যে কোনো দুর্নীতির আশ্রয় আমি আজকে কেন গত 12 বছর ধরে চাকরি জীবন। আপনারা রেগুলারলি এই ধরনের কাটা ছেড়া করেন, সেটা থেকে আপনি পয়সা পান না? আমি একজন সরকারি ডাক্তার, তো সরকারি বেতনটা তো পাই, আর হচ্ছে যে রেগুলার কাটা ছেড়া করি সেখান থেকে যে টাকাটা আমি পাই সেটা তো আসলে খরচে চলেই যায়। আমার দু বাচ্চা আছে, বাচ্চা আপনার স্বামী থেকে কি আপনি কোনো সহযোগিতা পেবেন না? সহযোগিতা মানে হচ্ছে যে হাজার কোটি টাকার মালিক যতটুকু জানেছি আমি, আপনি এখানে অবশ্যই অনেস্টলি বলতে হবে। আমি আপনাকে অনুরোধ করবো আপনি নিজে করেননি যেটা আমরা ঠিক আছে আমরা এটাকে আমরা দেখছি এখন, কিন্তু আপনি এত কাজ থেকে আরিফ চৌধুরী কি করেছেন এখন সেটা আপনার চেয়ে বেশি ভালো জানার কথা না অন্য কেউ। আপনার কাছে জানতে চাচ্ছি সে আসলে তার উদ্দেশ্য কি ছিল, সে কি করেছে, এবং সে কিন্তু ইয়াবা সেবন করার জন্য পুলিশের কাছে থানায় যখন তাকে নিয়ে যায় সেখানে সে পুলিশের কাছে ইয়াবা চেয়েছে, এসব ব্যাপারে আপনি কি বলতে চান? আমি আজকে কয়েকদিন সংশয় করেছি, আমি তাকে ইয়াবা সেবন করতে দেখিনি এবং আমি বুঝতেও পারিনি যে সে ইয়াবা সেবন করে। আর চেকিজের ক্ষেত্রে আমি একই কথাই বলবো, তার অফিসে অন্য জায়গায়, হ্যাঁ তো আমি অফিসেও যাই না এবং সে এই কাজ করেছে কি না করেছে আমি বলতে পারবো না। এটা তো এমন না যে আমি আমাকে নিজেকে বাঁচানোর জন্য বলে দিব যে আমি সে আমি আসলে জানি না। এখন তদন্ত হচ্ছে, তদন্ত উঠে আসবে যে সে কিছু করেছে কি করে। হ্যাঁ কিন্তু আপনি কিভাবে দেখছেন, আপনি কি তাকে ডিফেন্ড করছেন, মানে সে এই ধরনের কোনো কর্ম লিপ্ত ছিল না এটা বলতে চাচ্ছেন আপনি? না আমি এটা বলতে চাচ্ছি না বা আমি এটা জানি না, সুতরাং এটা আমি পুরোপুরি নির্ভর করছি তদন্তের উপরে, তদন্ত যা হবে আমি সেটাই বিশ্বাস করবো। এবং আমি আপনার মতো বলতে চাচ্ছি, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সে আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারছি না, কিন্তু আমি ব্যবস্থাপনার সাথে কোনোভাবেই ই করতাম না। আপনাদের ওই অফিস থেকে পেয়েছে পুলিশ এবং সেখানে অনেক নকল সার্টিফিকেট পেয়েছে, সেগুলো কি আপনি কি বলবেন সেটা কি অপরাধ নয়? যদি নকল সার্টিফিকেট হয় এটা তো মারাত্মক অপরাধ, মালিক হলেন আপনার হাজবেন্ড, আপনি যেহেতু দাবি করেছেন আপনি চেয়ারম্যান নন,
এলাকাটা অবশ্যই তদন্ত করার বিষয় হয়ে গেছে। আপনি যদি কাগজপত্রে বা ডকুমেন্টেশনে যদি আপনার নাম না থাকে, ডেফিনেটলি এখানে যেভাবে দাবি করা হচ্ছে গণমাধ্যম থেকে যে আপনি এই কোম্পানির চেয়ারম্যান, আমরা ডেফিনেটলি এটাকে এখন থেকে আর একটু সাবধানতার সাথে দেখার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো। কিন্তু তারা কোন বেসড অন হোয়াট যে তারা দাবি করছে আপনি সেটার চেয়ারম্যান ছিলেন? সুতরাং আপনার হাজবেন্ড কোম্পানি যা করেছে সেটা সম অপরাধী আপনাকেও আমরা মনে করি বা মনে করে আসছি। ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মাধ্যমে কিন্তু আপনার যে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, সেক্ষেত্রে আপনাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন ভাবে প্রভোগ করা হচ্ছে পুলিশকে। এবার যদি পুলিশ থেকে কোনো ধরনের ইয়ে পেয়েছেন কিনা, ফোন পেয়েছেন কিনা, আপনার খুঁজছে কিনা পুলিশ? আমি মনে করি হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশ অনেক দক্ষ এবং হচ্ছে যে তারা এভিডেন্স বেসড এবং প্রমাণ বেসড কাজ করবে। কিন্তু আপনি ফেসবুকে কিছুতে লিখে দিলেন যে সাইফুল সাগরের সাথে সাবিনা মিষ্টির একটা রিলেশন, এটা এখন এটা আপনি লিখে দিলেন, বলে দিল কেউ, এটা প্রমাণ করবে কিভাবে যে রিলেশন নাই? এটা কিন্তু প্রমাণ করা যায় না। এই জাতীয় জিনিস আমি বলে দিলাম, প্রমাণের দরকার নেই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আগাবে প্রমাণ নিয়ে, এই বিষয়ে আমি 100% কনফিডেন্ট। এই পর্যন্ত কি আপনাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করেছে সেই শুরু থেকে?